আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ। এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে তিথির অতিথি, স্বাধীনতার সাতকাহন, সমর্পণের সাতকাহন, গালভরা বুলি, এক্সপেরিমেন্ট, নীল আকাশে ঘুড়ি। তাহলে চলুন আমরা শুরু করি। সমর্পণের সাতকাহন। আপুদের কাজের মেয়ে স্বর্ণা একটা ঝালমুড়ির বাটি খুদ করে রেখেই পালিয়ে যায়। আরও কোনো ফরমায়েশের ভয়ে মনে হয়। নাও তিথি, না দিয়ে এক মুঠো তুলে নেয়। এখানে যে পয়েন্টটা খুব বুঝার, ঈসা আলাইহিসালাম উহির যে ইঞ্জিল, তার ইতিহাসও ইতিহাসে বাকি নেই। বাইবেলের নিউ টেস্টামেন্ট একটা ইতিহাসের বই। যিশু এখানে গেলেন, এটা করলেন, সেখান থেকে পাহাড়ে উঠলেন, এরকম। আর তাওরাতের নামে যে ওল্ড টেস্টামেন্ট চলে, সেটার ঐতিহাসিক ভিত্তি খুবই করুণ। ইহুদিদের দেশ জ্বালিয়ে পুড়িয়ে দাস বানিয়ে নিয়ে গেছে দুইবার। এরপর ইজরা নামক একজন এসে মুখস্থ সেটা লিখে দিয়েছে। সেটাই নাকি এখনও তাওরাত নামে চলছে। এর মাঝে মুসা আলাইসালামের আদি ওহির কিছু থাকলেও থাকতে পারে। মদ হারাম, শুকর হারাম, ব্যবিচার হারাম, ব্যবিচারের শাস্তি, একত্ববাদ, মূর্তি পূজা হারাম ইত্যাদি নিয়মনীতি সেখানে আছে। সেটুকু মানা জরুরি না বলে দিয়েছে খ্রিস্টবাদ। মানে তো হচ্ছে খ্রিস্টবাদও মানবরচিত। হ্যাঁ, সেজন্যই তো খ্রিস্টবাদের জুলুম থেকে গিয়ে পুঁজিবাদের কারাগারে ঢুকেছে ইউরোপ। সেকুলার হয়ে ইউরোপ একরকম বেঁচে ছিল বলা যায়, নইলে পাদ্রি আর জমিদারিরা যা শুরু করেছিল। কিন্তু ইসলামকে খ্রিস্টবাদের সাথে গুলিয়ে আমাদেরকেও ইসলামের বিরুদ্ধে খেপাচ্ছে এখন। ইসলাম আর খ্রিস্টধর্ম এক হল, কিন্তু ইসলাম তো আর মানবরচিত না, দিন হেফাজত করেছেন আল্লাহ স্বয়ং। আল্লাহ কুরআনের শব্দ হেফাজত করেছেন, এর অর্থেরও এর মর্মেরও হেফাজত করেছেন। কুরআনের ভাষা তথা আরবি ভাষাও হেফাজত করেছেন। কুরআনের প্রায়োগিক রূপকে সুন্নাহ সংরক্ষণ করেছেন, ভঙ্গিমা পর্যন্ত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে সংরক্ষণ করেছেন। যেই ব্যক্তিকে দিয়ে কুরআনকে পাঠিয়েছেন, তার তথা নবীজির বংশলতিকা পর্যন্ত সংরক্ষণ করেছেন। এই কুরআনকে যারা প্রথম গ্রহণ করে ধন্য হয়েছিলেন, তাদের তথা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনগণের জীবনচরিতকেও হেফাজত করেছেন। ইউরোপের ভাষায় স্বাধীনতা মানে তাই ধর্মের শেকল খুলে ফেলে সৃষ্টির দাসত্ব। লা ইলাহা ইল্লাল ইনসান, নিজের খেয়ালখুশির দাসত্ব, মানবরচিত মতবাদীর দাসত্ব। ফল, হয় তুমি জালেম না হয় মজলুম। আর মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে আসার নামই ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের বানানো মাপকাঠি ছেড়ে আল্লাহর দেয়া মাপকাঠির কাছে সমর্পণ, আত্মসমর্পণ, ইসলাম। অঙ্ক মিলেছে, অঙ্ক মিলে গেলে মজা লাগে, তাই না? অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে। তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। এজন্যেই ধর্ম বললে বাতিল মানবরচিত খ্রিস্টবাদ আর ইসলামকে একসাথে দাঁড় করানো যায়। ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হলো দিন। দিনের সবচেয়ে কাছাকাছি অর্থ হলো সিস্টেম। দিনের অর্থ যদি তুমি ধর্ম করো, তাহলে ইসলামের 90% জিনিস তুমি বুঝবে না, বাকি 10% জিনিস আংশিক বুঝবে। বাথরুমের ভেতর তুমি কী করছো, এমন চরম পার্সোনাল লেভেলের অভ্যাস থেকে শুরু করে পারিবারিক আন্তঃসম্পর্ক, সামাজিক আন্তঃসম্পর্ক, অর্থব্যবস্থা, বিচারিক সিস্টেম, প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক, জীবনের ও দুনিয়ার সব ক্ষেত্রে ভিন্ন নীতির সমন্বয় একটি হলিস্টিক বা সামগ্রিক সিস্টেম হলো দিন। প্রতিটি বিষয়ে ইসলামের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খ্রিস্টবাদে ছিল না। ফলে সেখানে নিয়ম বলা নেই, সেখানে পাদ্রীরা খুশি মতো নিয়ম বানাতো বা জমিদারদের বানানো নিয়ম সায় দিত, যার রেজাল্ট হলো জুলুম নির্যাতন। বুঝেছি, মুড়ি মাখানো হয়েছে আচারের তেল দিয়ে, বৃষ্টি, কফি, ঝালমুড়ি, গর্জিয়াসের মধ্যে গর্জিয়াস। ইসলাম বলতে যদি অন্যান্য ধর্মের মতনই আরেকটা ধর্ম মনে করো, তাহলে তুমি ইসলামের আইন বুঝবে না, অর্থব্যবস্থা বুঝবে না, যুদ্ধনীতি বুঝবে না, ভাববে ধর্মের ভিতর আবার এগুলো কী। ইসলাম আরেকটা জীবন ব্যবস্থা,
বিশ্ব দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউ। নামাজ, রোজা, হজকেও যদি ধর্ম বা আত্মাধিকতা ধরি, তাহলে এর খুঁটি বা ভিত্তির উপর পুরো ইসলামী জীবন ব্যবস্থাটা দাঁড়ানো, যা লাইনে লাইনে সাংঘর্ষিক পশ্চিমা এইসব তত্ত্ব ও ধারণার সাথে। কেন বলো তো তিথি? আমি যেটুকু বুঝলাম, মানবরচিত মতবাদ সীমাবদ্ধ, জুলুম হবার সুযোগ থাকে, আর আল্লাহ চান ন্যায় প্রতিষ্ঠা, ফলে নীতিতেই সংঘর্ষ, যেমন যুক্তিবোধ বা স্বাধীনতার নামে মানুষের ব্যক্তিগত খেয়ালখুশিকে প্রমোট করা হচ্ছে পুঁজিবাদের ব্যবসায়িক স্বার্থে। আর আল্লাহ বলেছেন, খেয়ালখুশির দাসত্ব করো না, আত্মসমর্পণ করো। দারুণ তিথি, এই খেয়ালখুশিও আল্লাহর সৃষ্টি। নিজেকে খুশি করার এই সহজাত প্রবণতা মানব জাতিকে টিকিয়ে রাখে, নাহলে কেউই খেত না, বিয়ে শাদি করতো না। কিন্তু এতে লাগাম থাকতে হবে, নইলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে যাবে, সমাজ ভেঙে পড়বে। রান্না ভালো হয়েছে বলেই খেতে থাকবে, তাহলে আরেকজন পাবে না, আর নিজেও অসুস্থ হবে। নিজেকে খুশি করার এই আত্ম উপাসনার লাগাম হয়ে থাকলো ইসলাম বা আত্মসমর্পণ। নিজেকেও মিটাও, নিজেকে অর্পণ করো। তোমার চোখ সব দেখে না, ঈগল তোমার চেয়েও বেশি দেখে, তোমার কান সব শুনে না, বাদর তোমার চেয়েও বেশি শুনে, তোমার ঘ্রাণ শক্তি প্রখর না, তোমার জানা পারফেক্ট না, তুমি দুর্বল। তুমি দেখো শুধু নিজেকে, আর এই নিজেকে দেখতে গিয়ে নিজের উপাসনার বেদিতে তুমি কুণ্ঠিত হও না বলি দিতে কোনো কিছুকেই। তোমার সিদ্ধান্ত শুধু নিজেকে ঘিরে, আর আমার সিদ্ধান্ত সবাইকে কেন্দ্র করে। তুমি চাও সমতা, আর আমি দেই সুসমতা। তুমি চাও সাম্য, আর আমি দেই ভারসাম্য। আমার সিদ্ধান্ত সর্বাঙ্গ সুন্দর, তোমার মতো স্বার্থপর সিদ্ধান্ত আমি নেই না। অতএব আমার দাসত্বে এসো, আমি কারোর উপর জুলুম করি না। তুমি জুলুম করে ফেলো, তোমার আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত আল্লাহর সৃষ্টির মাঝে বিশৃঙ্খলা করে ফেলে। লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহর করা ব্যালেন্সে তুমি ইমব্যালেন্স করে ফেলো, নিজের ওপর জুলুম করে ফেলো। পরিবার, সমাজ, দেশ, প্রাণীকুল সবার উপর তোমার এই জুলুম প্রভাব ফেলে। কখনো অল্প অল্প করে এই ইমব্যালেন্স ঘনীভূত হয়, বেশি হয়ে গেলে একটা সমস্যা আকারে সেটা দেখা দেয়। তুমি বুঝো না, টের পাও না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ সব দেখেন, কোনো কিছু আল্লাহর নজর এড়ায় না। এজন্যে তুমি নিজের দেখাকে তার দেখার কাছে আত্মসমর্পণ করো, তোমার শোনাকে তার শোনার সাথে মিটিয়ে দাও, তোমার জ্ঞানকে আল্লাহর জ্ঞানের কাছে বিলীন করো, কারণ তিনি যা জানেন তা তুমি জানো না। তাই স্বাধীনতায় তোমার শান্তি নেই, দাসত্বেই তোমার চিরসুখ। নাদিয়া খানিক হাঁপাচ্ছে, আবেগের অনেক ওজন, পাল্লায় ভারী ওজনদার হবে চোখের পানি। সৃষ্টিজগৎ নিয়মে চলে তিথি, তাই না? যেমন ধরো, তুমি আগুনে হাত দিলে হাত পড়বে, লাল হবে, ফুসকা হবে, ভেতরে পানি জমবে, ব্যথা হবে। একটা সময় ফুসকার পানিটা আবার ভিতরে শোষণ হবে, মরা চামড়াটা উঠে যাবে, একটা দাগ রয়ে যাবে, অনেক দিন পর দাগটা মুছেও যাবে। হাতের সেই মুড়িটা কেবল গালে গেল নাদিয়ার। এই যে আগুন হাত দেবার পর সিকোয়েন্সগুলো একটা নিয়ম, অমুখ বিধান, প্রতিটা ছোট ছোট বড় বড় বিষয় বিধান মতো চলে, যা আমাদের এখতিয়ারে নেই। শুরুটার ধাপটা আমাদের চয়েস, কিন্তু এরপর যা যা হবে তা চেইনের মতো নিয়মে পড়ে যাবে, আটকানো যাবে না। এই ছোট ছোট বড় বড় বিধানগুলো যিনি বানিয়েছেন, তিনি এই সিস্টেম বা দিনটা দিয়েছেন, কাইন্ড অফ মেশিনপত্রের ম্যানুয়াল, এভাবে চালালে টিকবে বেশি দিন। আর বলে দিয়েছেন, কেউ যদি এই সিস্টেম অনুযায়ী প্রথম ধাপটা নেয়, তাহলে এই পুরো বিধানটা ন্যাচারাল ল, পরের ঘটনাগুলোর চেইনের অনুকূলে থাকবে, যা কিছু তার সাথে হবে ভালোই হবে। যারা আল্লাহর সীমা লঙ্ঘনের নির্দেশ দিচ্ছে আমাদের, তাদের সবার পথ নির্দেশ বাদ দিয়ে যে আল্লাহর পথ নির্দেশ আঁকড়ে ধরল, সে এমন রশি ধরল যা ছিন্ন হবার নয়। আল্লাহ জানাচ্ছেন সে পাবে হায়াতুন তাইয়েবা মানে পবিত্র জীবন, কলবুস সালিম বা সুস্থ প্রশস্ত হৃদয় মন, নাফসুল মুতমাইন্না বা তৃপ্ত অন্তর, রিজকুন কারিম মানে প্রশস্ত অনুগ্রহ, এবং মৃত্যু পরবর্তী অসীম জীবনে রিদওয়ান চিরস্থায়ী চিরমুক্তি। অর্থাৎ পৃথিবী ও পৃথিবীর পরে সে নিশ্চিত নির্ভাবনা, শুধু উপারেই না, এপারেও কিন্তু, মাইন্ড ইট। সুন্দর তো, ভালো লাগা ফুটে ওঠে তিথির চোখে মুখে। পশ্চিমা সভ্যতার ব্যক্তি স্বাধীনতার বিপরীতে
ইসলামের কনসেপ্ট হলো ওবুদিয়াহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর অধীনতা। পশ্চিমের স্বাধীনতার মানে মাপকাঠি নির্ধারণের স্বাধীনতা, আর ইসলামের স্বাধীনতা হলো আল্লাহর মাপকাঠি চূড়ান্ত, আমাদের কেবল বেছে নেবার সক্ষমতা। ইসলাম যে স্বাধীনতা দেয় সেটা নিজে নিজে ভালো মন্দ ঠিক করার স্বাধীনতা না, সেটা হলো তোমাকে রাস্তা বেছে নেবার এখতিয়ার দিয়েছে। তিথি ভুরুটুরু কুচকে খুব মন দিয়ে শুনছে, এত মন দিয়ে ক্লাস করেছে কি না সন্দেহ। বিশেষ করে ইসলামের এই সংজ্ঞা তো একদমই নতুন। আর লাস্টলি, প্রতিটা স্বাধীন মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে যে সে এই সিস্টেমটা নিবে কি না, যা তার জীবনকেই নিশ্চিন্ত নির্ভাবনা করবে। জোরাজুরি নেই, আল্লাহ জানাচ্ছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সঠিক পথের নির্দেশনা দেয়া হয়ে গেছে, বাকি সব যে ভুল পথ সেটাও স্পষ্ট করে বলে দেয়া শেষ। এখন যারা ভ্রান্ত কোনো রাস্তায় না চলে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর দেখানো রাস্তায় চলবে, সে দুনিয়া ও পরকালে নিরাপত্তা পেয়ে গেছে। আর যে ভ্রান্ত পথেই চলতে থাকবে সে দুই জায়গাতেই বরবাদ হয়ে যাবে। ব্যাস সোজা সাপটা। আর যদি সে সিস্টেমটা না নেয়, তার এই জীবনটাও কঠিন হবে, পরজীবনও আরও বেশি কঠিন হবে। সে কি স্বাধীনভাবে নিজেকে আল্লাহর অধীন করবে, নাকি সে স্বাধীনভাবে নিজের ইচ্ছার অধীনে থাকবে, এটা সেই ঠিক করবে। এই ব্যাপারে কোনো জবরদস্তি নেই, জোরপূর্বক ধর্মান্তরকরণ ইসলামে নিরুৎসাহিত। যদি এমনটাই হতো তাহলে 800 বছরে মুসলিম শাসনে ভারতে কোনো হিন্দু থাকার কথা না, 1400 বছর মুসলিম শাসনে আরব মুলুকে কোনো কপ্টিক বা আরব খ্রিস্টান থাকার কথা না। অথচ ইসলাম তরবারির জুড়ে ছড়িয়েছে এমন একটা কথা মার্কেটে খুবই চলে আপু। হ্যাঁ চলে তো, তবে তরবারিও লাগিতেথি। পৃথিবীর কোনো ওয়ার্ল্ড ভিউ, কোনো জীবন ব্যবস্থা তরবারি ছাড়া ছড়ায়নি। ফরাসি বিপ্লবে রাজতন্ত্র হাঁটিয়ে গণতন্ত্র আনতে তরবারি লেগেছে, রুশ বিপ্লবে রাজতন্ত্র সরিয়ে সমাজতন্ত্র আনতে তরবারি লেগেছে, সমাজতন্ত্র টিকিয়ে রাখতে তরবারি লেগেছে, মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লব গণতন্ত্র সরিয়ে সমাজতন্ত্র আনতে তরবারি লেগেছে, টিকিয়ে রাখতেও লেগেছে। দেখো লিবিয়া ইরাকে স্বৈরতন্ত্র সরিয়ে গণতন্ত্র দিতে তরবারি লেগেছে, আফগানিস্তানে গণতন্ত্র সরিয়ে ইসলাম আনতে তরবারি লেগেছে, আবার ইসলামী ইমারত সরিয়ে গণতন্ত্র দিতেও তরবারি লেগেছে, আবার সেই গণতন্ত্র সরিয়ে ইসলামী ইমারত আনতে তরবারি লেগেছে। ওহো তাই তো, ইসলাম তো একটা রাষ্ট্র ব্যবস্থা, মনে ছিল না আপু। লাস্টেরগুলো তো তরবারি লাগেনি, গুলি বোমার যুগ এটা, মেয়েদের হাসির বেশি বিবরণ দেওয়া ঠিক না। সাধেই কি প্রাণের নবী বলে গেছেন, মেয়েদের চেয়ে বড় কোনো পরীক্ষা তোমাদের জন্য রেখে যাচ্ছি না? বুখারি 5096 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আর কি হাসির দমকে দমকে না দিয়া, রক্তপাত ছাড়া কোনো সংস্কার হয় না। এটা কি বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম পেয়েছ? একটা অর্থব্যবস্থা শাসন বিচার বদলাতে যাবে আর মসৃণভাবে বদলে যাবে, এটার নজির নেই ইতিহাসে। এবার বলো, এত যে বকবক করলাম কি বোঝা গেল? আচ্ছা নড়ে চড়ে বসে তিথি, বুঝলাম স্বাধীনতা এক প্রজাতির হাইব্রিড মূলো, দেখতে সুন্দর খেতে বিস্বাদ, আর শেষ দিকে ঠেকেছে মানুষের গোলামিতে। আইনে যদি মানব তাহলে মাইনসের বানানোটা কেন, আল্লাহর বানানোটা কেন না? বাহ তোমাকে অ্যাপ্লাস দেওয়া হলো, বি চিহ্ন দেখাই তিথি। খাবারের ট্রেটা না দিয়া সরিয়ে দিল স্পাশে, স্বর্ণা নিয়ে যাও এগুলো। যখন তুমি স্বাধীনভাবে একটা সিদ্ধান্তে এলে যে আল্লাহর দেয়া এই সিস্টেমটা তুমি নেবে, এই সিস্টেমটা অনুযায়ী চলবে, কেননা দু জীবনেই তুমি সুখী হতে চাও, তুমি খেয়াল খুশিকে ইলাহ বানাবে না, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেবে, এখন থেকে তুমি আর স্ব ইচ্ছা অধীনে না, এখন থেকে তুমি মুসলিমা মানে আত্মসমর্পিতা, মানে আমি এখন থেকে আল্লাহর অধীন, আল্লাহর দেয়া সিস্টেমের অধীন, মানুষের সব বুঝ সব সংজ্ঞা সব দাসত্ব ছুঁড়ে ফেলে আমি একমাত্র আল্লাহর দাস। রাইট, আল্লাহর বেদে দেয়া মাপকাঠির এই অধীনতা তুমি বেছে নিয়েছ স্বাধীনভাবে। অনন্ত পরকালের যে কথা ইসলাম বলে তার ভিত্তি তো এই ইচ্ছা, এই স্বাধীনতা, এবং এই সিদ্ধান্তটুকুরই হিসাব নেওয়া হবে হাসরের মাঠে। প্রত্যেকেই তার নিজ কর্মের জন্যে দায়ী হবে যা সে স্বেচ্ছাই করেছে, সেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না, কেউ বলতে পারবেই না আল্লাহর আপনি বিচারে জুলুম করেছেন, কেননা সে মেনেই নিবে যার জন্যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তা সে স্বাধীনভাবেই বেছে নিয়েছিল, ইচ্ছা করেই নিয়েছিল।
আর যা অনিচ্ছায় করেছে তার জন্য ক্ষমা। বাধ্য হয়ে কিছু করতে হলে হারামের অবৈধতাও স্থগিত হয়ে যায়, গুনাহ লেখা হয় না। ধর্ষণে মেয়েটার শাস্তি নেই, প্রাণ ওস্তাগত হলে শুকরের মাংস নিষেধ স্থগিত, দুর্ভিক্ষের সময় চুরির শাস্তি স্থগিত। দাঁড়িয়ে নামাজ পড়া যাচ্ছে না, বসে পড়ো, কিয়াম বা দাঁড়ানোর ফরজ স্থগিত। প্রাণ চলে যাচ্ছে, এখন কুফুরি কথা বললে কাফির হবে না। এই তো ছন্দের মতো লাগছে, দুয়ে দুয়ে চার। জুবায়েদ স্যারের কথাগুলো মনে পড়ে তিথির। তাহলে নারী পুরুষ পারস্পরিক সম্পর্ক কেমন হবে সেটাও ঠিক হবে আল্লাহর মাপকাঠি অনুযায়ী। আল্লাহ যেখানে পুরুষের অধীনে থাকতে বলেছেন সেখানে নারী পুরুষের আনুগত্য করবে, আর পুরুষের আচরণও হবে আল্লাহর দেয়া সীমার মাঝে। কেননা পুরুষ নিজেও অধীন, নারী পুরুষ সবাই তারই অধীন। এই তো ইসলামের চোখে দেখা। কুরআন কেন নাজিল হয়েছে জানো তো? মুফাসসিরগণ লিখেছেন, সূরা ফাতিহায় মানুষ আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের আপনার কাছে পৌঁছাবার সরল পথ দেখান, যেই পথে অলরেডি সফল মানুষেরা গুজরে গেছেন। এই দুয়ার জবাব হিসেবে আল্লাহ বাকি কুরআন নাজিল করেছেন। তোমরা যারা সরল পথের সন্ধান চেয়েছ, এই নাও আলিফ লাম মিম। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্যে, তাওহিদের আদর্শবাদীদের জন্যে সরল পথের দিশা, হুদাল্লিল মুত্তাকিন। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। যে সরল পথ পেতে চায় এটা তার জন্যে, এখন যে চায় না এটা তার জন্যে না। তুমি স্বাধীন, পছন্দ না হলে তুমি যা ইচ্ছে করো, নিজের জীবন নিজে কাটাও, হিসাব তো নেব পরে। কিন্তু নাদিয়াকে আন্টি ডাকছে। আমরা আসলে জানি মোটামুটি সবই, কিন্তু বিচ্ছিন্ন জানাগুলোকে এক সুতোয় গাঁথার জন্যে কাউকে দরকার, যে মালাটা গলায় দিয়ে আমরা ভাবব। কুরআন একটা ভাবনার বই, আয়াতুল্লি উলিল আলবাব, চিন্তাশীলদের জন্যে নিদর্শন। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ভাবো না? আফালা তাআকিলুন, তোমাদের কি যুক্তি বুদ্ধি নেই? কুরআন কিন্তু আমাদের ভাবাতে চায়। আজব না, শোনা যায় কিন্তু উল্টোটা। জুবায়ের স্যারের কথা শুনে যেমন লাগছিল, এখন তো তেমন লাগছে না। কত সুন্দর একটা ব্যাপার, তোমার ভালোর জন্যে একটা নীতিমালা পাঠালাম, মানলে ভালো থাকবা, না মানলে নাই, পরে হিসেব নেব। স্যারের বোঝায় বড় রকমের ভুল আছে। নাদিয়া আপুর কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। তবে একটা খটকা কিন্তু রয়েই গেল, কফির কাপে শেষ চুমুক, বৃষ্টি পড়ছে, ধুয়ে মুছে উঠছে প্রকৃতি। আচ্ছা প্রকৃতি কি? أسألك